এটা সুরে কামলা বাজার হ্যাঁ এটা কি সিটি মে দেখা হবে তুমি পাছো না বিগেট চল আগামী কাল হ্যাঁ তারাই তো হাই পুতু এটা কামলা বাজার আর কি বলবো পশ্চিমবাংলার সংস্কৃতিকে যে জায়গায় নিয়ে গেছে আজকে বামপন্থীরা দীর্ঘ 34 বছর পশ্চিমবাংলা শাসন করেছিল তখন তাদের একটা গণ আন্দোলন ছিল গণমাধ্যম ছিল সেগুলো সমস্ত এখন ভুলে গিয়ে পশ্চিমবাংলার সংস্কৃতিকে অপসংস্কৃতিতে রূপান্তরিত করে আজকে টুম্পা শোনার মাধ্যমে তারা যে কোনো মিটিংয়ে টুম্পা শোনা ক্যাসেট বাজাচ্ছে গানটার এখন দেখা যাচ্ছে 28,000 তাদের ব্রিগেড আছে সেই ব্রিগেডেও টুম্পা শোনাকে সামনে রেখে তারা ব্রিগেড ভরাতে চাইছে এর চেয়ে নাক্কারজনক আর কি হতে পারে দেখুন জামালপুর কেন সমগ্র পশ্চিমবাংলাতেই সিপিএমের অস্তিত্ব বলতে কিছু নেই এখন আসন্ন বিধানসভা নির্বাচন এবং তাদের যে ব্রিগেড সমাবেশ সেখানে তারা দেয়াল লেখন করছেন চটকদারি গানের লাইনকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা অন্য ইমপ্রেশন তৈরি করা কিন্তু এতে মনে হয় যে সিপিএমের দুর্দশাটা খুবই করুণ এবং আগামী বিধানসভায় তারা জামালপুর থেকে কোনো বুথেই জিততে পারবে না এটা খুব দায়িত্ব সহকারে বলছি আলটিমেটলি ওনাদের নিজেদের পায়ের তলার মাটি আজকে সম্পূর্ণভাবে সরে গেছে দেখুন দেওয়াল লিখন তো আপনারাও দেখেছেন এবং দেওয়াল লিখনে কোনো অশালীন কোনো মিথ্যাচার নেই প্র্যাকটিক্যালি আপনারা দেখেছেন এবং টুম্পা সোনা নিয়ে ওরা আমাদের বলছে অশ্লীল আসলে আমরা কি জানেন তো আমরা যে গান যে প্যারোডি চলছে সেই প্যারোডির মধ্যে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে তার সঙ্গে বাস্তবিকই তৃণমূল এবং বিজেপি এই চরিত্রের মিল রয়েছে ফলে এর জন্য এদের ঘোষা হয়েছে সোনা তো হচ্ছে মিষ্টি আমরা জানি মানে ওদের সোনারা কোকেন পাচার করে নারী পাচার করে গরু পাচার করে সোনা পাচার করে আপনারা দেখেছেন আর আমরা সেই সোনাদের কথা বলছি যারা বেকারদের কর্মসংস্থান চায় শিক্ষায় সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ চায় শিল্পায়ন চায় রাজ্যে বিনিয়োগ চায় এবং যে কৃষি আইন সেই কৃষি আইন কৃষি এবং কৃষকের জীবনের সঙ্গে সম্পৃক্ত জিনিসপত্রের মূল্য বৃদ্ধির সঙ্গে সম্পৃক্ত সেই আইন বাতিলের দাবি করে তাই আমরা টুম্পা সোনা দেওয়াল লিখনের মাধ্যমে ব্রিগেড ভরাবো এই আহ্বান আমরা করেছি।